কুষ্টিয়ার খোকসায় কথক নৃত্যকলা একাডেমি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক অনুপ কুমার দাস। রফিকুল ইসলামের সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সনদ বিশ্বাস, খোকসা সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজিম রেজা ও প্রেস ক্লাব সভাপতি পুলক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।